আরেকটা হাতে তালি মতি জন্য সাতত্রিশ বছর থেকে উনি এটা চালিয়ে আসছেন আমি দোয়া করি ভাই সাতত্রিশ নয় আপনি একশো বছর পূরণ করেন আরও বেশি এটা স্থায়িত্ব পাক এবং ভবিষ্যৎ জেনারেশন মধ্যে হার্বাল প্রোডাক্ট জনপ্রিয়তা পাক আমি দোয়া করছি আর এত সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরে গর্বিত অনুভব করছি আর এত সুন্দর একটা সকাল এত এজেন্ট আপনারা এখানে উপস্থিত আছেন দেখে খুবই ভালো লাগছে আমি নিজেও একটা হার্বালের ভক্ত আর ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় ওনার প্রোডাক্টের সাথে আমার অনেক দিনের পরিচয় আর আপনাদের সবার সামনে আমি কিছু বলতে পেরে আনন্দিত সবাই মিলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব ভাই আপনি আরও এগিয়ে যান দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ মিসেস জেরসিন মাসুদকে এ পর্যায়ে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধাভাজন আমাদের অতি আপনজন আ আমিফিন সিদ্দিক স্যারকে সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় স্যারকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি এবং আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি স্যারের জন্য একটা জোরে করতালি আহ্বান করছি স্যারের জন্য জোরে করতালি আহ্বান করছি স্যার মডার্ন মডার্ন হার্বাল গ্রুপের সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আয়োজনের সভাপতি মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা ডক্টর আলমগীর মতি যিনি আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে আস্থিততার সাথে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনারা মডার্ন হার্বাল গ্রুপের সাথে যারা সংযুক্ত আছেন মডার্ন হার্বাল গ্রুপের বিভিন্ন পণ্য বিপরণে যারা সাহায্য সহযোগিতা করছেন তাদের এই বিশাল সমাবেশে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই মঞ্চ অভিষ্ট আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আলোচকবৃন্দ সুধীজন সকলকে আন্তরিক শুভেচ্ছা শুভ সকাল। মডার্ন হার্বাল গ্রুপের আজকে সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আমরা সমবেত হয়েছি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্মদিন একজন মানুষের জন্মদিন থাকে একটা প্রতিষ্ঠানেরও জন্মদিন থাকে একজন ব্যক্তির জন্মদিন আমরা অনেক সময় বেশ আয়োজন করে সরবে উদযাপন করি আবার অনেক সময় খুব নীরবে উদযাপন করি কিন্তু একটা প্রতিষ্ঠানের যখন জন্মদিন আসে তখন সেই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী এবং তার সাথে যুক্ত সাধারণ মানুষ তাদের যদি একটি মিলন মেলা ঘটানো যায় তাহলে বোঝা যায় যে সেই প্রতিষ্ঠান কি কাজ করছে সমাজে তার অবদান কি এবং ভবিষ্যতে তাদের কী করি কর্ম পরিকল্পনা কী কর্মসূচি সেজন্য আজকে মডার্ন হার্বাল গ্রুপের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তাদের এই বিশাল আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা জানি মডার্ন হার্বাল গ্রুপের যে কাজ সেটি মূলত মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কাজ মানুষকে স্বাস্থ্য সেবা তারা দিয়ে চলেছে কিভাবে প্রাকৃতিক ভেষজ বিভিন্ন উপাদান সংগ্রহ করে সেগুলোর থেকে মানুষকে সাহায্য করে মানুষের ব্যথা বেদনা রোগ এগুলো থেকে উপশম করে সেই ধরনের ঔষধ তারা সরবরাহ করছেন তথ্য তারা সরবরাহ করছেন মডার্ন হার্বাল গ্রুপের কার্যক্রমের সাথে আমি কিছুটা পরিচিত আছি আমি জানি যে ডাক্তার আলমগীর মতি তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করেন সাধারণ মানুষের স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায় মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করা যায় সেটি তিনি তার চিন্তা ভাবনার মধ্যে সব সময় রাখেন এবং সেই কারণেই আমার ধারণা মডার্ন হার্বাল গ্রুপ আজকে এই পর্যায়ে এসেছে কারণ সাধারণ মানুষের সাথে যার কার্যক্রমের সম্পৃক্তি থাকে তারা সামনের দিকে এগিয়ে যান একজন সুস্থ মানুষ শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হবে শারীরিকভাবে যিনি সুস্থ তিনি মানসিকভাবে সুস্থ থাকেন এই মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা সম্মিলিতভাবে একজন মানুষকে নিরোগ রাখে সুস্থ রাখে এবং সুস্থ মানুষ একটা সমাজকে সুস্থ রাখে সুস্থ সমাজ একটা দেশকে সুস্থ রাখে এই যে নুসরাত রাফি ফেনীর এই মাদ্রাসা পড়ুয়া মেয়েটির জীবনে যে ঘটনা ঘটেছে সেই মাদ্রাসার অধ্যক্ষ নামে কলঙ্ক সিরাজ সে যে কাজ করেছে এটি কোনো সুস্থ সমাজে চিন্তা করা যায় না সুস্থতা এই সুস্থতা ছিল না সেখানে অসুস্থ সে অধ্যক্ষ হতে পারে সে মাদ্রাসার প্রধান হতে পারে কিন্তু সে সুস্থ মানুষ নয় মানসিকভাবে অসুস্থ আমরা চাই না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই নুসরাতের হত্যাকারী তাদের অবিলম্বে দ্রুততম বিচার কাজ সম্পন্ন করার মাধ্যমে কঠোরতর কঠোর শাস্তি দেওয়া হোক এই শাস্তি দিতে হবে এই কারণে যেন ভবিষ্যতে আর কোনো নুসরাতের ভাগ্যে এই ধরনের ঘটনা না ঘটে শুধু নুসরাত নয় আপনি দেখবেন পত্রপত্রিকায় প্রায়শই এই ধরনের ঘটনা আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন গণপরিবহনে এমনকি গতকালকে আজকের পত্রিকায় আমি দেখলাম গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সে চলন্ত বাস থেকে লাভ দিয়ে নেমে তার যে আত্মসম্মান সেটিতে সে রক্ষা করেছে কারণ বাসের ভেতরে তার উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল বাসের কন্ডাক্টর সেই কাজ সে জঘন্য কাজ করছিল এইভাবে এই ঘটনাগুলো ঘটছে কেন কারণ সমাজে কিছু অসুস্থ মানুষ আছে এই অসুস্থ মানুষকে সুস্থ করতে হবে যাতে মানুষ এভাবে অসুস্থ না হয় তাদের সঠিক শিক্ষা দেওয়া দরকার আছে তো মডার্ন হার্বাল গ্রুপ মানুষ মানুষকে তাদের শারীরিক সুস্থতার জন্য যেভাবে কাজ করছে আমি আশা করব তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে মনুষ্যত্ব বিকাশের প্রচেষ্টাও তারা একই সাথে চালিয়ে যাবেন আপনারা মডার্ন হার্বাল গ্রুপের সাথে যারা যুক্ত আছেন তারা এই মিশন আপনারা নেবেন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সেটি আমি প্রত্যাশা করি যে মানুষকে আমরা নিরোগ রাখবো মানসিকভাবেও নিরোগ রাখবো মানসিকভাবেও তাদেরকে সুস্থ রাখব সেই জন্য তাদেরকে মানবতার শিক্ষা দেওয়া প্রয়োজন আছে মানবতার শিক্ষার চেয়ে বড় শিক্ষার কিছু হতে পারে না সেই মানবতার শিক্ষাটা আমরা অনেক সময় গুরুত্বটা কম দেই বলে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে গুরুত্ব দেই জিপিএ পাশ পাওয়ার উপরে গুরুত্ব দেই কিন্তু একজন মানুষ হবে একটা শিশু একটা একজন কিশোর বা যুবক সে সত্যিকারের মানুষ হবে সেটা আমরা অনেক সময় ভুলে যাই এই মানুষ হওয়ার শিক্ষাটা দিতে হয় পরিবারকে সমাজকে শিক্ষা প্রতিষ্ঠানকে তো শিক্ষা প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালন করুক আমরা যারা সমাজের অভিভাবক হিসেবে কাজ করি আমরা যারা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলার সুযোগ পাই যেমন আপনারা পাচ্ছেন আজকেও পাবেন এই সমাবেশে আপনারা আমি আশা করব যে আমাদের শিশু এবং কিশোরদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নেবেন এটি হবে আপনাদের একটা বড় অবদান এই সমাজের এ দেশের প্রতি মডার্ন হার্বাল গ্রুপের সরাসরি যে কাজ এই প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে মানুষকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেয়া এটি ফাদার অফ মডার্ন মেডিসিন মডার্ন মেডিসিনের যিনি জনক হিপোক্রেটসের একটি কথা আছে লেট ইউর ফুড বি ইউর মেডিসিন অ্যান্ড ইউর মেডিসিন বি ইয়োর ফুড আপনার খাদ্যই হোক আপনার ঔষধ এবং আপনার ঔষধই হোক আপনার খাদ্য মডার্ন হার্বাল গ্রুপ সেই কাজটি করছে আমাদের প্রকৃতিতে যা কিছু আছে যেগুলো আমরা দৈনন্দিন আমরা খেয়ে থাকি শাক সবজি ফলমূল ভেষজ জিনিস সেগুলোই আমাদের ঔষধ হোক সেগুলোর থেকেই ঔষধের উপাদান সংগ্রহ করে ঔষধ হিসেবে আমাদের সামনে নিয়ে আসছে মডার্ন হার্বাল গ্রুপ এবং আমাদের ঔষধই হোক আমাদের পথ্য এর চেয়ে সোজা কথায় মডার্ন হার্বাল গ্রুপকে আর ব্যাখ্যা করা যাবে না আমি আশা করি মডার্ন হার্বাল গ্রুপ বিগত সাঁয়ত্রিশ বৎসর যাবৎ যেভাবে স্বাস্থ্যসেবা দিয়ে এসেছেন আগামী দিনগুলো তো একইভাবে তারা সমাজকে তাদের সেবা দিয়ে যাবেন এবং আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আশা করি যে আমরা ভবিষ্যতেও এইভাবে এই মডার্ন হার্বাল গ্রুপের এই ধরনের আয়োজনে সমবেত হওয়ার সুযোগ পাব পরস্পরে মিলিত হব পরস্পরের কুশল বিনিময় করব এবং সামনের দিকে আমরা এগিয়ে যাব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ প্রফেসর আ আ আরিফেন সিদ্দিক স্যার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য এবার আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি প্রফেসর আ আ আরিফেন সিদ্দিক স্যারকে ক্রেস দিয়ে আরও জোরে আচ্ছা ক্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন নিয়ামুল বাশার রুহুল আমিন এরা দুজন মডার্ন হার্বাল গ্রুপের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি প্রফেসর আ আ মশা আরিফেন সিদ্দিক এবারে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আইএলও এর প্রতিনিধি শ্রমিক নেতা ফরিদপুরের কৃতি সন্তান শাহ মোহাম্মদ আবু জাফর রহিম জনাব সভাপতি উপস্থিত শ্রদ্ধ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট নামি দামি গুণীজন আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আমার ভাই ও বোনেরা আসলাম আলাইকুম মূলত আমার বেশি কথা নাই আমি একটু আনন্দ প্রকাশ করার জন্য এসেছি আমার দীর্ঘদিনের সহকর্মী ডাক্তার আলমগীর মতি তার জীবন শুরু হয় শ্রমিক আন্দোলন দিয়ে তিনিও ট্রেড ইউনিয়ন করতেন আমিও ট্রেড ইউনিয়ন করতাম আমি এখনও শ্রমিক আন্দোলনে রয়েছি আলমগীর মতি সেবার অন্য দিকে তিনি অগ্রসর হয়েছেন এবং সেখানেও সফলতা অর্জন করেছেন আমি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত যখনই আমার শরীর খারাপ হয় বা মন খারাপ হয় তখন আলমগীর মতিকে টেলিফোন করি যে আলমগীর মতি আপনি আছেন সে বলে যে হ্যাঁ আছি যখন ভাই তাড়াতাড়ি চলে আসেন আলমগীর মতির কাছে গেলে আমার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় আর শরীর খারাপ থাকলে বলে যে আপনার এই সমস্যা আছে এই ওষুধ দিয়ে দিলাম এবং আমি দীর্ঘদিন যাবৎ তার একজন রোগী হিসেবে আমি তার খাতায় নাম লিখিয়েছি এবং অনেক উপকার পেয়েছি তার এই ওষুধে এই হার্বাল ওষুধে না উনি বলছিলেন যে ডাক্তার মুসাবিন শমশির অনেক প্রখ্যাত ব্যক্তি পত্রপত্রিকায় নাম দেখি তার গাল বাঁকা হয়ে গিয়েছিল তারপর সে স্বর্ণাপন্ন অনেক ট্রিটমেন্ট করেছে ভারতে বাংলাদেশে অন্য দেশে স্বরণাপন্ন হয়েছে আলমগীর মতির আলমক আলমগীর মতির চিকিৎসা পেয়ে তিনি সুস্থ হয়ে গিয়েছেন এটা বিরাট এক্সাম্পল আমি আমার শ্রমিক আন্দোলনের ভিতর যেখানেই যাই আমি শুধু বলি যে মডার্ন হার্বালের এক হাজার টাকার ওষুধে এক লক্ষ টাকার চিকিৎসা হবে লাখ টাকার ওষুধ চিকিৎসা এক হাজার টাকায় হয়ে যাবে অতএব মডার্ন হার্বালের যে ওষুধ সেগুলো তোমরা ব্যবহার করার চেষ্টা করো তোমাদের রোগ অনুযায়ী মডার্ন হারবালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নাই যেটা এলোপাথিক ওষুধে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু মডার্ন হারবাল আপনি খান আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এইটা বিরাট একটা বিষয় আমি আমি শুধু বলবো মতিভাইকে এবং আপনারা যারা এখানে সেবা করে চলেছেন আমি মাঝে মাঝে পত্রিকায় দেখি যে ওষুধের ডেট পার হয়ে যাওয়ার পরে ওই লেভেল পাল্টাইয়ে ডেট লাগাইয়ে আবার সেই ওষুধ লাগানোর চেষ্টা কর চালানোর চেষ্টা করা হয় মডার্ন হারবাল জন্য কোনো কুচক্রীরা এইভাবে দখল করতে না পারে সর্বনাশ করতে না পারে মডার্ন হারবালের সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে মডার্ন হার্বালের মান সমুটল এখন আপনাদের সামনে শুভেচ্ছা ও শেষ বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ আয়কর বিভাগের কমিশনার এবং গোপালগঞ্জের একজন পথিত শ্রেষ্ঠ মানুষ আমাদের বোরহান ভাই আপনারা যে সকলে প্রতি মাসে আয়কর দেন কথিত মানুষরা কিভাবে আয়কর দেয় এবং সেই সম্বন্ধে একটু দুই মিনিট উনি আপনাদের সামনে বক্তব্য রাখবে এখনই আমাদের মঞ্চ খালি হয়ে যাবে গানের শিল্পীরা মঞ্চে আসবে সালাম আলাইকুম এখানে আমরা এই মোরহানবাইয়ের বক্তৃতার সাথে সাথেই আমাদের এই মঞ্চ খালি হয়ে যাবে গানের শিল্পীরা মঞ্চে আসবে আসসালাম আলাইকুম আমি একটি স্বপ্নের কথা শুনতে এসেছিলাম আমি একটি স্বপ্ন বাস্তবায়নের কথা শুনতে এসেছিলাম আমি এসেছিলাম এতক্ষণ দর্শক শাড়িতে আপনাদের সামনে বসে সেই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে ফসল ঘরে নেওয়া হয় তাই দেখতে এসেছিলাম যেহেতু আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমাকে আপনাদের মহান ব্যক্তিত্ব এখানে নিয়ে আসছেন আমি আপনাদের সবাইকে একবার বলল সালাম আমার সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলবেন আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম এই যে আসসালামু আলাইকুম আমি দেখেছিলাম সকালবেলা যখন ভাই বললেন যে এক কোটি বার আপনারা এক বছরের সালাম দেবেন তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ভাগ করলে হয় সাতাশ হাজার তিনশো সাতানব্বই সম্ভবত যাও চারশো হয় সাতাশ হাজার তিনশো চারশোবার প্রতিদিন দিতে হবে তাহলে এই যে এখন একবার দিলেন তাতে কিন্তু আপনার আড়াই হাজার লোক হলে আমাদের পাঁচ হাজার হয়ে গেছে আর আমিও দিয়েছি সুতরাং সেইটা চা দুই হলে দশ হাজার কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এইখানে কিন্তু ইনকামের একটা সালামের ইনকাম আমরা পেয়েছি বুঝছেন আচ্ছা তো এখন বিষয়টা হলো যে কথাটা আমাকে আপনাকে বলতে হবে টু মাই মাদার আন্ডার টু মাই মাদার আন্ডার হুস ফিট মাই হ্যাভেন লাইস আমার মায়ের পদতলে আমার ভেস্ত আমি এই কথাটি ছোটবেলা শিখেছি আমার শিক্ষকের কাছে কিন্তু কীভাবে বাস্তবায়ন করতে হয় কিভাবে সেটা ধারণ করতে হয় সেটা আমি দেখেছি আমায় আমার ভাই ডক্টর ডক্টর আলমগীর মতি ভাইয়ের কাছ থেকে যে মায়ের প্রতি যে ভালোবাসা মায়ের প্রতি যে গভীর শ্রদ্ধা সেই শ্রদ্ধাই মানুষকে মহান করে তোলে মহৎ করে তোলে আমি আমার প্রত্যয় আমার অভিব্যক্তি আপনাদের কাছে রাখব যাদের মায়েরা এখনও বেঁচে আছেন এই কথাটি ধারণ করবেন আপনাদের মহান আমাদের যেই মডার্ন হারবালের প্রতিষ্ঠাতা উনি যেভাবে তার মায়েকে সেবা করেছেন যেভাবে তার মায়েকে ভালোবেসেছেন আমরা যেন এই কাজটি সকলে করি দ্বিতীয় একটি কথা আপনাদের কাছে আমার না বললেই নয় যে আমি আসলে আমার চোখতে পানি বেড়েই গেছিলো উনি যখন বলছিলেন যে আমার বিশ হাজার সন্তান আপনারা কিন্তু আপনাদের একজনকে বেছে নিতে আমার আমি হিমশিম খেয়েছি আসলে দেখেন বিবেক এবং আবেগ কতটা ভালোবাসা ওনার মধ্যে আপনাদের প্রতি আমি সেইটা আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে অ্যাকচুয়ালি যে একটা যে ভালোবাসা কতটা কাকে বলে একজনকে নাম এই বিশ হাজারকে একজনকে সিলেক্ট করা এটা বড় কঠিন কাজ তারপর উনি করেছেন যেহেতু এটা করতে হবে উনি বলেছেন যে এটা তবুও আমাদের করতে হবে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান ব্যক্তিত্বকে সকালবেলা আমাদের বিভিন্ন অতিথিরা বলে গেছেন যে ওনাকে জাতীয়ভাবে পুরস্কারকৃত করতে হবে নিশ্চয়ই আমি মনে করি ওনার আগামীতে স্বাধীনতা পুরস্কার পেতে হবে উনি সেই বক্তৃতা রাখেন কি বাংলাদেশে যে কাজ উনি করে যাচ্ছেন আমার মনে আমরা যদি হারবালের উপরে নোবেল দেওয়া হয় আমরা সেই সুইডেনের একাডেমির কাছে আমরা আলমগীর ভাইয়ের জন্য নোবেলের জন্য আমরা আবেদন করব ইনশাল্লাহ আমি প্রত্যয় করতে চাই আপনাদের সামনে এই কথা বলে যে মহান ব্যক্তিত্ব আমি মনে করি যারা আজকে এই মঞ্চে এসেছিলেন এতক্ষণ যাদের কথা শুনেছেন আপনারা যারা যাদের সম্মাননা করেছেন যাদের অতি বিশেষ এবং প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ ব্যক্তি আমাদের মাননীয় এমপি মহোদয় এখন আছেন আমি আসলে অত্যন্ত আপনাদের সাথেই ই হয়ে আপনাদের একজন অংশ অংশীদার হয়ে আজকে যে কথা শুনেছি আমার বড় ভালো লেগেছে এই প্রতিষ্ঠান টিকে থাকবে আপনাদের কারণে কারণ দর্শক এবং শ্রোতা হলো সব থেকে জিনিস আর কর্মী বাহিনী হলো আরও বড় জিনিস একটি রাজনৈতিক যেমন কর্মী না থাকলে সে পার্টি থাকে না তেমন একটি প্রতিষ্ঠানের কর্মী বাহিনী কর্মকর্তা কর্মচারী এরাই হলো প্রাণ আর আপনাদের সেই প্রাণ দেখে আপনাদের প্রাণ উচ্ছ্বলতা দেখে আমি খুব মোহিত হয়ে গেছি যদি আমার সম্ভব থাকতো ট্যাক্স মাফ করা আমি আপনাদের ট্যাক্স মাফ করে দিতাম পুরোটা তবে আগামীতে যদি কোনো সমস্যা হয় আমার ডক্টর মাই আলমগীর মতি ভাই আমার অত্যন্ত প্রিয়জন বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্বের আমার সবচেয়ে মহান একজন ব্যক্তি প্রিয় ব্যক্তিত্ব তার কাছে আপনাদের কোনো সমস্যা হলে বলবেন আমি আমার আপ্রাণ চেষ্টা করব সেটাকে সলিউশন করার জন্য আমি এই কথা বলে শেষ করতে চাই এই যে কথা বলেছিলাম যে একটি পার্টির কর্মী কর্মীধারা থাকলে যে পার্টি থাকে না আপনারা হচ্ছে সেই প্রাণ আগামীতে আপনাদের মাধ্যমে মডার্ন হার্বাল বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখবে এবং আপনাদের প্রতি আমার সশ্দ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবার আমি বিদায়ের বলা বলব জোরে বলুন আলাইকুম বাংলাদেশ চিরজেবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের শেষ আলোচক একে কে চমৎকার আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমরা সকাল থেকে এ পর্যন্ত বসে আছি অনেকের অনেকেই বোরিক ফিল করতেছি শারীরিক মানসিকভাবে একেবারে দুর্বল হয়ে গেছি আপনাদের জন্য বিশেষ মূল আকর্ষণ এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি মূল আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা কি রাজি আছেন হবে সাংস্কৃতিক সন্ধ্যা ব্যবস্থা আছে আপনার কি রাজি আছেন আপনাদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যা আমরা অল্প একটু সময় নেব ইনস্ট্রুমেন্টগুলো রেডি করার জন্য আর আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছেন একটু স্টেজ ফাঁকা করে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের মাঝে অনেক শিল্পী উপস্থিত আছেন বিভিন্ন চ্যানেলের বিখ্যাত বিখ্যাত শিল্পী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন রাজিয়া মুন্নি আমাদের মাঝে চ্যানেলের শিল্পী ননক বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন মুস্তারি প্রিয়াঙ্কা আমাদের মাঝে উপস্থিত আছেন রাফসান মান্নান এবং আরও অনেকেই ধন্যবাদ আপনাকে সারাদিনের আপনাদের ম্যারাথন প্রোগ্রাম ম্যারাথন প্রোগ্রাম শেষ করে এবার আপনাদের জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা রেখেছেন নানু আর সেটা হচ্ছে আপনাদের জন্য মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই সারাদিনের আপনাদের এই ম্যারাথন প্রোগ্রাম করার পরে গান শোনার মুড আছে তাহলে মানুষ সত্যিই বলে নেটওয়ার্কারদের এনার্জি অনেক বেশি হয় এটা যদি সাধারণ মানুষের হতো সারাদিনে এরকম ম্যারাথন প্রোগ্রামের পর এখন গান না সবাই ঘুমায় যেত এখানে কজন জেগে থাকতো আমার সন্দেহ আছে সবাই ঘুমায় যেত তো আমি আপনাদেরকে দেখে আজকে সিরিয়াসলি আমার মনে হয়েছে যে আমি বোধহয় অলস আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আজকে ভালো লেগেছে অনেক আপনাদের ধৈর্য আপনাদের শিষ্টাচার আপনাদের ভদ্রতা আপনাদের শৃঙ্খলা বোধ সত্যি অসাধারণ তাই প্রত্যেকে নিজের জন্য এবার অনেক জোরে একটা করতালি প্লিজ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সাঁত্রিশ বছর পূর্তি মডার্ন হার্বাল গ্রুপের কিন্তু আমার সঙ্গে আপনাদের এবারেরই পরিচয় আপনাদের সাথে আমার আজকের প্রথম যাত্রা প্রথম যাত্রায় আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক অনেক ভালোবাসা নিয়েছি আর আগামী সাংস্কৃতিক সন্ধ্যাটুকুন তাই যেন আপনাদের গানে ভালোবাসায় আমরা যারা এখানে বাকি শিল্পীরা রয়েছি তারা ভরিয়ে দিতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে অনেক ধৈর্য ধরে আছেন আর অল্পটুক সময় ধৈর্য ধরে থাকতে হবে কারণ মিউজিক সিস্টেম রেডি হতে আর অল্প একটু সময় লাগবে তো আমার বিশ্বাস গান শোনার আগে আপনাদের শ্রবণ শক্তি ঠিক করতে হলেও দুই মিনিটের একটা ব্রেক দেওয়া উচিত যেখানে কোনো সাউন্ড থাকবে না সকাল দশটা বা নটা থেকে নিয়ে এ পর্যন্ত আমরা ওভার সাউন্ডের মধ্যে ছিলাম তাহলে কি আমরা দুই মিনিটের একটা ব্রেক নিব নিব না আচ্ছা ব্রেক না নিলে আমাকে কথা বলতে হবে কারণ হচ্ছে মিউজিক সিস্টেম এখনো রেডি হয়নি এখন আপনারা যদি ফিল করেন যে মিউজিকটাকে অনেক বেশি ফিল করার জন্য কানকে দুই মিনিটের রেস্ট দিবেন দেন ওকে কিপ কোয়াইট আর যদি মনে করেন যে না আমি আপনাদেরকে কানগুলো ঝালাপালা করে রাখব যেহেতু আমারও এটা কাজ আমার খুব একটা প্রবলেম হবে না আমি করতে পারবো কি আপনারা কি রেস্টে যেতে চান আপনারা সবাই ম্যাডামের মুখ সুন্দর কণ্ঠে একটি কবিতা শুনতে চান তাই না আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ খুব সুন্দর গানের আয়োজনে চলে যাব আপনারা অত্যন্ত ধৈর্য ধারণ পূর্বক অপেক্ষা করুন গানের পরে আমাদের র্যাপেলরা হবে যদি কারো বিশেষ অসুবিধা হয় যে আপনার চলে যেতেই হবে তাহলে আপনারা টিকেটটা ফেলবেন না কোনো বগি নেই পরবর্তীতে যেই টিকেটে পুরস্কার উঠেছে ওই টিকিটটায় পুরস্কার পাওয়া যাবে আমাদের অফিস থেকে নিতে পারবেন আর সবাইকে তারপরও থাকার অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা আমাদের এই শেষ পর্যন্ত উপভোগ করতে পারেন আর যারা ইতিমধ্যেই নামাজ পড়তে গেছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অত্যন্ত ধীরে সুস্থে আবার আপনাদের আসনে বসে যান নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বা সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার তো এত সুখী নয় তো কারো জীবন আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাধ বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগের পরিহা নাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহা নাম কেন কাছে বারে শ্যাম আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত তো কার জীবন চারিদিকে নিরাশার বালু চর সাই বেঁধেছি চিয়ে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে লো ঝড় চারিদিকে নিরাশার বালু চর কি আশাই বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে লো ঝড় কেন মমতার কাঁদে কেঁদে বেদনার কথা এমন আমার মত এত সুখী নয়ত কারো জীবন ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ আমরা রুহুল কুদ্দুস এজিএম রুল কুদ্দুস রুল কুদ্দুস আমাদের ভলান্টিয়ার মেয়েরা কোথায় এবারে আমরা খুব সংক্ষিপ্ত একটা গান শুনবো আরেকজন আমাদের কোম্পানির অনারেবল জিএস জিপিএস শ্রীতি রানী সরকার শ্রীতি রানী সরকারকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম নমস্কার সম্মানিত সুদি আমি কিছুক্ষণের জন্য ছোট একটি বিনোদন নিয়ে আসছি শ্রীতিয়ানী রায় ও ভিনন দনন সংবধনা মানুষে ফালুবা সীতি চাই আমি চাই শুধু শুভ কামোনা মানুষে কাছে চির ও শিল্পী মোর মানুষে কাছে চিরদিন ও মোর শিল্পী